বর্ধিত সভার মধ্য দিয়ে শুরু হলো আওয়ামী লীগের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি। তৃণমূল নেতাকর্মীদের দিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশি, দলকে বিপর্যস্ত করতে সরকারের গভীর ষড়যন্ত্র, মন্তব্য নেতাদের। বনানীতে শিক্ষার্থী ধর্ষণের ছবি ফেসবুকে ছড়ানোর ঘটনায় সাইবার আইনে ব্যবস্থা, জানালো পুলিশ, মিলেছে ধর্ষণের প্রমাণ। 46 বছরে দেশে আমদানি হয়নি কোনো স্বর্ণ, ব্যাগেজ রুলে আনা স্বর্ণ দিয়ে মেটানো হচ্ছে চাহিদা, দাবি ব্যবসায়ীদের, চোরাচালানেই চলছে ব্যবসা, বলছেন শুল্ক গোয়েন্দারা। ছুটির দিনে রাজধানীতে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে কিশোররা, আতঙ্কে নগরবাসী, ব্যবস্থা নেওয়ার দায়সার আশ্বাস পুলিশের। এবং ক্ষমতা নেয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, বক্তব্য রাখবেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, ঐক্য প্রতিষ্ঠায় সফর গুরুত্বপূর্ণ, বলছেন বিশ্লেষকরা।